করবে এবার আমি কি কি করব লুকোতে হবে আমাকে লুকোতে হবে কোথায় লুকাই আমি কিছুই তো নেই এখানে চলবে না হে আমি কোথায় চলে এসেছি সমুদ্র থেকে অনেক দূরে এসে গেছি মনে হচ্ছে তো এই বালুকা বেলায় আমি আমি এলাম কি করে জল শেষে কিনা এই ভয়ঙ্কর ঠান্ডির কাছে আমার প্রাণ ভোমরা পেতে হবে ও যদি চায় ও তো আমাকে একরাশেই খেয়ে নেবে ওইলা কোথায় গেলি হুন্ডি আর রিম্বা আমার খাবার কইলা অনিশ্চিত তো কোনো গন্ধ পাচ্ছি না কোনো সারা শব্দই নেই চোখেও তেমন দেখি না বুড়ি চোখে কম দেখে তার উপরে অন্ধকার ও খাই খাই আর শুন্ডি এইরকমই তো বলছিল না ধরা পড়ার আগে আমাকে পালাতেই হবে সর্বনাশ হয়ে গেছে উনি খোঁজ
তাই নাকি? আমার সাথে বেহুদ্দপনা করিস না? এখনো ঠান্ডি রাক্ষসীকে চিনিস নি বুঝি? এইবার তোদের আমি হাতের মুঠোয় পেয়েছি। আমার খাবার চুরি করার স্বাদ এই জন্মের মতো তোদের আমি মিটিয়ে দেব না। কি ভেবেছিস কি তোরা? আমার বয়স হয়েছে, চোখে কম দেখি, তাই বলে তোরা আমাকে বোকা বানাবি? তোরা নিশ্চয়ই আমার খাবার সাপটে সুপটে হাফিস করেছিস। কি ভেবেছিলি আমি কিছু বুঝতে পারবো না? ঠিঙ্গির দল, আজ তোদেরই কাঁচা চিবিয়ে খাবো আমি। সত্যি বলছি চান্দি, সত্যি বলছি, আমরা কিচ্ছু করিনি, আমরা কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আমরা দুটো মানুষের ছাকে বেঁধে বেঁধে এনেছিলাম, এখনো এখনো বাসনটা পড়ে আছে দেখো। আইতলা, এ তো বাঁধনের ছেঁড়া অংশই মনে হচ্ছে। এই ঠান্ডির তো দেখছি অনেক ক্ষমতা। একে শক্তি দিয়ে জয় করার আশা ত্যাগ করাই ভালো, কিন্তু কিছু তো একটা ভাবতেই হবে, না হলে যা আমার উদ্দেশ্য সফল হবে না। আজ পর্যন্ত কেউ এই গুহা থেকে পালাতে পারেনি। আজ এমন কি হলো যে শিকার পালাতে পারলো? যেন একটা উৎকট সন্দেহর গন্ধ পাচ্ছি। মুন্ডিয়া ডিম্বা, খুঁজে দেখ চারদিক। আর কেমন সন্দেহ হচ্ছে, কিছু একটা অঘটন এখানে ঘটেছে, কেউ এসে জুটেছে নিশ্চয়ই। না, এইভাবে লুকিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই, কিছু একটা আমাকে করতেই হবে। কি করি? আশ্চর্য, বাঁদরটা বালুকা ভূমি থেকে করে এলো। তুমি ওখানে যেও না, ওদিকে বিপদ আছে। এ নিশ্চয়ই কামিনীর মায়া, আবার আমাকে আঘাত করতে এসেছে। খবরদার, তুমি আমার কাছে আসবে না, যাও যাও এখান থেকে। আমি সত্যি বলছি গো, আমার কথা শোনো। শুনবো না, শুনবো না তোমার কথা। তুমি আসবে না আমার কাছে, তুমি আমার আমার কোনো ক্ষতি করতে এসেছো। জল নয় তো চোরা বালি, বাদকটা থাকবে না আমাকে এই বিপদের কথাই বলেছিল। জল আনতে গিয়ে
খাই খাই আর শূন্যও তো এখনো ফেরেনি। তাই তো, তার মানে নিশ্চয় কেউ ভেতরে ঢুকে গোলমাল পাকিয়েছে। চল চল আমার সাথে। তোমরা কি আমাকে খুঁজছো?